সম্মানিত সুধী মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে কোরআনের একটি আয়াত নিয়ে হাজির হয়েছি এবং আমি এই আয়াত নিয়ে প্রমাণ করব আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা নন, আল্লাহ হিসাবে তাকে একমাত্র সৃষ্টিকর্তা কিংবা অনলি ক্রিয়েটর হিসাবে মুসলমানরা যে দাবি করে থাকে সেই দাবি কোরআনের এই আয়াতের ব্যাখ্যা শেষে ধূপে টিকে না। তো আমি যে আয়াতটি আপনাদের সামনে স্ক্রিনে এক্ষুনি শেয়ার করব সেই আয়াত মোতাবেক আমি প্রমাণ করে দেখাবো যে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা নন, একাধিক সৃষ্টিকর্তা তার সাথে রয়েছে কিংবা হাজার হাজার সৃষ্টিকর্তা রয়েছে। তো আমি আয়াতটি কোরআনে শেয়ার সরি আমি আয়াতটি স্ক্রিনে শেয়ার করি, তারপর আয়াতটি পড়ে শোনানোর পরে আমি আয়াতটির ব্যাখ্যা বিশ্লেষণ করব। আচ্ছা, তাহলে আয়াতটি দেখুন, এটি হচ্ছে সূরা মুমিনুনের 14 নম্বর আয়াত, অর্থাৎ কোরআনের 23 নম্বর সূরার 14 নম্বর আয়াত। আচ্ছা, আয়াতটি পড়ে শোনাচ্ছি। আয়াতটি হলো, তারপর শুক্রকে আমি আলাকায় পরিণত করি, তারপর আলাকাকে গুস্থপিণ্ডে পরিণত করি, তারপর গুস্থপিণ্ডকে হাড়ে পরিণত করি, তারপর হাড়কে গুস্থ দিয়ে আবৃত করি, অতঃপর তাকে অন্য এক সৃষ্টি রূপে গড়ে তুলি। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। দেখুন, আমি হাইলাইট করি, এখানে বাংলায় বলা হয়েছে সর্বোত্তম স্রষ্টা। আচ্ছা, আরবিতে বলা হয়েছে আল্লাহু আহসানুল খালিকিন, অর্থাৎ সৃষ্টিকর্তাদের মধ্যে আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। আচ্ছা, ইংরেজিতে কি বলা হয়েছে ইংলিশ ট্রান্সলেশনটা আপনাদের সামনে দেখাই। দেখুন, আমি হাইলাইট করি এখানে, সো ব্লেসড ইজ আল্লাহ দ্য বেস্ট অফ ক্রিয়েটর্স। ওয়াও, দ্য বেস্ট অফ ক্রিয়েটর্স, এর মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন সকল ক্রিয়েটর্স বা সৃষ্টিকর্তাদের মধ্যে সর্বোত্তম সৃষ্টিকর্তা। তাহলে এই আয়াত ক্লিয়ারলি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা নন, আল্লাহ হচ্ছেন পৃথিবীর বা এই মহাবিশ্বের অন্যান্য যত সৃষ্টিকর্তা রয়েছেন সবার মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে বড় সৃষ্টিকর্তা। হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য ক্রিয়েটরস। তাহলে এই আয়াত যদি সত্য হয়ে থাকে, আল্লাহ একজন না, মুসলমানরা যে দাবি করে থাকে তাদের আল্লাহ এক এবং অদ্বিতীয়, সেটি সত্য না, হয় তাদের কথা সত্য হবে না হয় কোরআনের এই আয়াত মিথ্যা হবে। কোরআনের এই আয়াত ক্লিয়ারলি বলছে আল্লাহ হচ্ছেন একাধিক, অন্য অর্থে বলতে পারবেন আল্লাহ হচ্ছেন শত শত। হ্যাঁ, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা নয়, সে সৃষ্টিকর্তাদের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টিকর্তা। তো মুসলমানরা তো বলে থাকে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ কার চেয়ে বড়, আল্লাহ কার চেয়ে সবচেয়ে বড়। তাহলে নিশ্চয়ই আরো কয়েক ডজন খানিক আল্লাহ রয়েছে, হাজার হাজার আল্লাহ রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর মধ্যে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ। ঠিক একইভাবে সকল সৃষ্টিকর্তাদের মধ্যে আল্লাহ হচ্ছে বেস্ট ক্রিয়েটর, সর্বোচ্চ মানে সর্বোত্তম সৃষ্টিকর্তা। তো এটা তো প্রমাণ করলাম, এখন আমি আয়াতে চলে যাই। আয়াত কোন প্রসঙ্গে এসেছে দেখুন, আল্লাহ এইখানে এই আয়াতটি নাজিল করেছে মানুষকে সৃষ্টিকর্তার ব্যাপার, মানুষকে সৃষ্টি করার ব্যাপারটি বোঝানোর জন্য। অর্থাৎ মাতৃগর্ভে মানব শিশু সৃষ্টি করার ব্যাপারটি নিয়ে আল্লাহ বলছে আমি শুধুমাত্র মানব সৃষ্টি যে আমি শুধুমাত্র যে মানব শিশু সৃষ্টি করে থাকি এমন না, আরো অন্যান্য সৃষ্টিকর্তা রয়েছে যারা মাতৃগর্ভে হ্যাঁ মানব শিশুকে সৃষ্টি করে থাকে, আমি এই মানব শিশু সৃষ্টিকারী সকল সৃষ্টিকর্তাদের মধ্যে অর্থাৎ সকল মানব শিশু সৃষ্টিকারীদের মধ্যে আমি হচ্ছি সর্বোত্তম মানব শিশু সৃষ্টিকারী।
আয়াতটা আপনারা পড়ুন, পড়ে মিলিয়ে নিন। তো আয়াতে যখন মানব শিশু সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ এই কথাটি বলেছে, তখন অবশ্যই আল্লাহ একমাত্র মানব শিশু সৃষ্টিকারী না, পৃথিবীতে আরও অন্যান্য মানব শিশু সৃষ্টিকারী রয়েছে। তো এদের মধ্যে আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম মানব সৃষ্টিকারী, মানব শিশু সৃষ্টিকারী। বুঝতে পারলেন? আচ্ছা, এখন আমি আমার দাবির সপক্ষে একটা যুক্তি উপস্থাপন করি। যুক্তিটি হলো, কেউ যদি বলে যে হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য বিল্ডার্স, অথবা কেউ যদি বলে থাকে হি ইজ দ্য বেস্ট বিল্ডার্স অফ অল দ্য হি ইজ দ্য বেস্ট বিল্ডার অফ অল দ্য বিল্ডার্স, হ্যাঁ, বিল্ডারদের মধ্যে সে হচ্ছে সবচেয়ে দক্ষ বিল্ডার, তাহলে বোঝা যায় যে অন্যান্য বিল্ডার যারা ঘর বাড়ি তৈরি করে থাকে তাদের মধ্যে সে হচ্ছে সর্বোত্তম বা সবচেয়ে দক্ষ দক্ষ বিল্ডার। তাহলে আমরা স্বীকার করে নিচ্ছি এখানে যে অন্যান্য বিল্ডার্স রয়েছে এবং এই বিল্ডার্সদের মধ্যে সে হচ্ছে উৎকৃষ্ট বিল্ডার। তো এই 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 আমার আমার এই কথা কথা বা স্টেটমেন্ট থেকে আমি যেটি বোঝাতে পারলাম সেটি হলো যে আমি যখন বলবো যে একজন করিম হচ্ছে সবচেয়ে ভালো বিল্ডার, দ্যাটস মিন আমি স্বীকার করে নিচ্ছি যে করিমের মতো আরো অন্যান্য বিল্ডার রয়েছে, তবে করিম হচ্ছে অন্যান্য সকল বিল্ডারের চেয়ে ভালো বিল্ডার, তাকে আপনারা বিশ্বাস করতে পারেন, তাকে আপনারা কাজে লাগাতে পারেন, আপনার ঘর বাড়ি বানাতে বা আপনাদের ঘর বাড়ি বানাতে বা দালান কুঠা তৈরি করতে করাতে তাকে নিতে পারেন। তো কোরআনের এই আয়াতটি তো একই রকমের কথা ঘোষণা দেয়। আল্লাহ, সো ব্লেসড ইজ আল্লাহ, আমি হাইলাইট করি অ্যাগেন, সো ব্লেসড ইজ আল্লাহ দ্য বেস্ট অফ ক্রিয়েটরস। হোয়াট ডাজ ইট মিন? এটাতে কি বোঝানো হয়? এইটা এই এই আয়াত দিয়ে স্বীকার করে নেওয়া হচ্ছে যে পৃথিবীতে সকল সৃষ্টিকর্তাদের মধ্যে আল্লাহ হচ্ছে উত্তম সৃষ্টিকর্তা। শুধু কি তাই রে ভাই, আরো অন্যান্য আয়াত আছে, আমি এগুলো এখানে নিয়ে আসব না। আমি এই আয়াতটি এখানে হাজির করেছি, আমি এই আয়াতের আলোচনায় থাকি। অন্যান্য যেমন আয়াত আছে, আল্লাহ হচ্ছে ষড়যন্ত্রকারীদের মধ্যে উৎকৃষ্ট ষড়যন্ত্রকারী, আল্লাহ হচ্ছে সকল বিচারকদের মধ্যে সর্বোৎকৃষ্ট বিচারক। তাহলে আল্লাহ শুধুমাত্র মানে সৃষ্টিকর্তা নয়, তার মতো আরো অন্যান্য সৃষ্টিকর্তা রয়েছে, সে শুধুমাত্র হ্যাঁ বিচারক না, তার মতো আর অন্যান্য বিচারকরাও রয়েছে। তো সব মিলাইয়া আল্লাহ মিয়া কিন্তু একজন না। ঠিক আছে, আমি এখানে প্রসঙ্গক্রমে বলে নেই, এই যে আয়াত দেখতেছেন আপনারা এখানে সুরাত 23-এর 14 নম্বর আয়াত, এই আয়াতটাও কিন্তু কুরআনের অথরের আয়াত না, কুরআনের লেখক আল্লাহ আল্লাহ আল্লাহর আয়াত না। এই আয়াতটার পিছনে আরেকটি ইতিহাস রয়েছে। আপনারা অবশ্যই উসমানের দুধ ভ্রাতা আবদুল্লাহ ইবনে আবিসারের নাম শুনেছেন। সে মুহাম্মদের একজন স্ক্রাইব ছিল, ওহি লেখক ছিল। মুহাম্মদ যখন মানে ওই সূরা মুমিনুনের 23 নম্বর আয়াত মানে 13 নম্বর আয়াত পড়লেন, আর এই আয়াতের এই যে এইটুকু পড়লেন, এই এইটুকু যে এই যে এই যে আমি দেখাই, আমি একটু হাইলাইট করি, দাঁড়ান এইটা এইখানে কেন আসলো, এই দেখুন, যখন ওইখানে মুহাম্মদ এই এই অংশে মুহাম্মদ এসে থামলেন, হ্যাঁ, অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক সৃষ্টি রূপে, তখন আবদুল্লাহ ইবনে সার চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, অতএব নিপুণতম স্রষ্টা আল্লাহ কত কল্যাণময়। এর আরবি ইংলিশ হচ্ছে সো ব্লেসড ইজ আল্লাহ দ্য বেস্ট অফ ক্রিয়েটার্স। এই অংশটুকু কিন্তু আবদুল্লাহ ইবনে আবিসারের কথা। মুহাম্মদ বললেন, রাইট ইট ডাউন, লিখে রাখো, এই মাত্র নাজিল হয়েছে। আবদুল্লাহ ইবনে আবিসার কিন্তু পালিয়ে গেল, পাল মক্কায় পালিয়ে গিয়ে বললো, এই শালা তো একটা ভণ্ড,
আমি যা বললাম তাই কোরআনের আয়াত বলে বলে ফেললো এবং আমাকে বললো লিখে রাখার জন্য এই যে কথাটা, সো ব্লেসড ইজ আল্লাহ দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েটরস, এইটা কিন্তু আবদুল্লাহ ইবনে আবিসারের কথা, এখন এটি এখনো কোরআনে আছে। মুহাম্মদ মক্কা বিজয় করার পর খলিফা উসমানের দুধভ্রাতা আবদুল্লাহ ইবনে আবিসারকে হত্যা করতে চেয়েছিলেন, তার 10 জন দুশ্মনের লিস্টের মধ্যে আবদুল্লাহ ইবনে আবিসারের নাম ছিল, কিন্তু উসমানের মধ্যস্থতার কারণে আবদুল্লাহ ইবনে আবিসারকে সে হত্যা করে নাই। তো আমি যে বিষয়টি বোঝাতে চেষ্টা করলাম সেটি হলো যে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ একজন না, আরো বহু সৃষ্টিকর্তা রয়েছে যারা অহরহ মানব শিশু সৃষ্টি করে থাকে, কিন্তু আল্লাহ হচ্ছেন সবচেয়ে উত্তম মানব শিশু সৃষ্টিকারী। তিনি আতুল ল্যাংড়া বুবা কালা ডিজেবল মানব শিশুকে সৃষ্টি করেন না, কারণ তিনি উত্তম সৃষ্টিকারী। আর ওই যে আতুল ল্যাংড়া বুবা কালা, তারপর বিকলাঙ্গ শিশু, হ্যাঁ শিশু দুনিয়াতে পয়দা হয়, এইগুলো কিন্তু অন্যান্য ক্রিয়েটর যারা আছে তারা সৃষ্টি করে থাকে, কারণ আল্লাহ তো বেস্ট ক্রিয়েটরস, সর্বোত্তম সৃষ্টিকর্তা। তাহলে তিনি তো মানব শিশুদেরকে তিনি সর্বোত্তম রূপে বা সর্বোৎকৃষ্ট রূপে সৃষ্টি করবেন। তিনি কি আতুল ল্যাংড়া খানা লুলা তারপর ডিজেবল হিসাবে সৃষ্টি করবেন? না, এইগুলো আল্লাহ পাক করেন না। এই যে আপনারা টুটকাটা শিশু জন্মগ্রহণ করতে দেখতে দেখে থাকেন, এইগুলো কিন্তু আমাদের আল্লাহ মিয়া সৃষ্টি করেন নাই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।